লোকসভা নির্বাচনে কার পাল্লা ভারী রাজ্যে এই মর্মে মতামত জানতে চাওয়া হয়েছিল নিমতিদা দর্শন চ্যানেলের পক্ষ থেকে আর সেই মতামত উঠে এসেছে পাল্লা ভারী বিজেপির পঁয়তাল্লিশ শতাংশ ওয়ান পয়েন্ট নাইনকে মতামত দিয়েছে তাতে পঁয়তাল্লিশ শতাংশ মতামত দিয়েছে বিজেপির পক্ষে আর ছত ছত্রিশ শতাংশ মতামত দিয়েছে কার পক্ষে টিএমসি না সিপিএম তথা বামেদের পক্ষে মতামত দিয়েছে ছত্রিশ শতাংশ মাত্র পনেরো শতাংশ মতামত দিয়েছে টিএমসির পক্ষে আর ফোর পারসেন্ট মাত্র ফোর পারসেন্ট দিয়েছে কংগ্রেসের পক্ষে মতামত যে রাজ্যে পাল্লা ভারী কার তাতে পরিষ্কার চিত্র যে যথেষ্টই ভালো ফলাফল করতে যাচ্ছে বঙ্গ বিজেপি এবং মোদিজির যে চারশো প্লাস আসনের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করতে প্রতিদিন পশ্চিমবঙ্গের ভোট ব্যাংক বৃদ্ধি হতে চলেছে এমনটাই একটি চিত্র ধরা পড়ছে আর এই সম্পর্কে ভোট কুশলি প্রশান্ত কিশোর আগেই মতামত জানিয়ে দিয়েছে তবে এই যে জনমতে বিজেপির ভোট যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তার কারণ কী তার কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে অবশ্যই গ্যারেন্টির রাজনীতি বর্তমানে গ্যারেন্টির রাজনীতি চলছে সারা ভারতবর্ষে আর এই গ্যারেন্টি পূরণ করতে কে এগিয়ে এর আগে একটি মিটিংয়ে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন যে গ্যারেন্টি মানে প্রতিশ্রুতি পূরণের রাজনীতি প্রতিশ্রুতিপূরণের দল বিজেপি এই কথা স্মরণ করিয়ে দিয়েছে অপরদিকে তৃণমূল কংগ্রেসও গ্যারেন্টির রাজনীতিতে নেমে পড়েছেন এই প্রেক্ষাপটে প্রতিটি মঞ্চে মঞ্চে যেভাবে জনগণের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে শুভেন্দু অধিকারীর সভাতে প্রত্যেকটি সভাতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোক উপস্থিত থাকছে এবং তাদের সামনে যেভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন অবশ্যই যেহেতু বিজেপির হয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন তার প্রেক্ষাপটে অবশ্যই নরেন্দ্র মোদীজির বার্তা আছে এ কথা ভাবছে বাংলার জনগণ আর তাতেই কি বিজেপির ভোট ব্যাংক পঁয়তাল্লিশ শতাংশ আর অপরদিকে সিপিএমেরও আবার ভোট ব্যাঙ্ক উঠে আসছে এমত অবস্থায় রাজ্যে বিজেপি ভালো ফল করতে চলেছে সেটা অবশ্য অবশ্যই ধ্রুব সত্য হতে চলেছে কেন বিজেপি কী কী প্রতিশ্রুতি দিচ্ছে রাজ্যে প্রথমেই শুভেন্দু অধিকারী বলেছেন যে বাংলায় যদি বিজেপি শাসন ভার হাতে পায় তাহলে প্রথম ক্যাবিনেট বৈঠকে ছত্রিশ শতাংশ ডিএ এবং কেন্দ্রীয় হারে ডিএ আর ছত্রিশ শতাংশ সহ বাকি যত ডিএ থাকবে সমস্ত ডিএ মিটিয়ে দেবে ডবল ইঞ্জিনের সরকার একই সঙ্গে প্রতি বছর এসএসসি পরীক্ষা হবে এই প্রতিশ্রুতি দিয়েছে শুভেন্দু অধিকারী এবং সস্তাতে গ্যাস দেবে আর লক্ষ্মীর ভাণ্ডার নাম বদলে অন্নপূর্ণা ভাণ্ডার করবে আর প্রত্যেক বছর দেবে তিন হাজার টাকা করে তৃণমূল সরকার বসে বসে রাজ্যের মহিলাদেরকে এক হাজার টাকা দিচ্ছে আর সেখানে শুভেন্দু অধিকারী তথা বিজেপির যে প্রতিশ্রুতি অন্নপূর্ণা ভাণ্ডার প্রতি মাসে তিন হাজার টাকা অবশ্যই নিঃসন্দেহে বড় সড়ক গ্যারেন্টি আর সাড়ে চারশো টাকায় মাত্র সাড়ে চারশো টাকায় রাজস্থান সরকারের মতো গ্যাস দেবে অবশ্য অবশ্যই বড় সড়ো প্রতিশ্রুতি অপরদিকে রাজ্যে আশা আইসিডিএস কর্মীদের বিভিন্ন দাবি দেওয়া পূরণের প্রতিশ্রুতি দিচ্ছেন শুভেন্দু অধিকারী এবং অবস্থায় বলাই বাহুল্য যে বিজেপির জনমত লাফিয়ে লাফিয়ে বাড়বে না তো কি অন্যান্য দলের বাড়বে কেননা মোদীজি অটোমেটিক যে সমস্ত প্রতিশ্রুতিগুলো আগে দিয়েছিলেন সে সমস্ত প্রতিশ্রুতিগুলো পূরণ হয়েছে এবং বাংলার জনগণ সেটা দেখেছেন এছাড়াও যশস্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আরামবাগের সভায় বলেছেন যে আপনারা এত সিট জিতিয়ে দেন যেখানে বিধানসভায় যে নির্বাচন আসছে সেই নির্বাচনে যাতে আর কোনো লড়াই না থাকে বাংলার মানুষ অবশ্য অবশ্যই রাজনৈতিক সচেতন মানুষ তারা রাজনীতিটা যথেষ্টই বোঝে সুতরাং এই সরকার আর নয় এই তৃণমূল আর নয় তা শুভেন্দু অধিকারীর যে স্লোগান বাংলার জনগণ কিন্তু ভাবছেন যে আগামী লোকসভা নির্বাচন যেটা হতে চলেছে সেই লোকসভা নির্বাচনে কাকে ভোটের সে টিকাটটি টিপবে তা নিয়ে কিন্তু বাংলার জনগণ স্থির সিদ্ধান্তে পৌঁছে গেছেন কেননা একটি কথা আছে যে কালের চক্র বক্রগতিতে ঘুরিতেছে অবিরত আজ যারা করিতেছে শাসন কাল তারা প্রধানত সুতরাং একটি সরকার যখন বেশিদিন থাকে সেই সরকারের প্রতিষ্ঠান বিরোধী ভোট ব্যাংক অটোমেটিক তৈরি হয় বাম ফ্রন্ট আমলে প্রতিষ্ঠান বিরোধী ভোট ব্যাংক তৈরি হওয়ার ফলে বাম বিদায় নিয়েছে তৃণমূল সরকারের প্রতিষ্ঠান বিরোধী ভোট ব্যাংক তৈরি হওয়াটাই স্বাভাবিক এমত অবস্থায় সামনের যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে বিজেপি আশা করা যাচ্ছে যে পঁয়তাল্লিশ শতাংশ ভোট মানে যথেষ্টই বেশ হাই এই ভোট যদি শেষ পর্যন্ত ধরে রাখতে পারে বিজেপি তাহলে মোদীজির যে স্বপ্ন চারশো প্লাস তা পূরণ হতে দেরি লাগবে না তবে এখনও ভোটের বেশ কিছুদিন দেরি আছে অনেক কিছু ঝড়ঝঞ্ঝা রাজনৈতিক ইস্যু সামনে আসবে যাবে মত অবস্থায় আপনাদেরকে স্মরণ করাতে চাই যে এর আগে বিজেপি স্লোগান তুলেছিল বিধানসভা নির্বাচনে আপকেবার দুশো পার কিন্তু দোষ তো দূরের কথা ভোটকৌশলী প্রশান্ত কিশোর বলেছিলেন যে একশো পার হতে পারবে না বঙ্গ বিজেপি কথাটা অক্ষর অক্ষরে মিলে গেছে কিন্তু একশো পার না হতে গেলেও বাংলার রাজনীতির সচেতন জনগণ কিন্তু বিজেপিকে বিরোধী দলের আসনে বসে তাকে কিন্তু পরক করছে আর এই বিরোধী দল থেকে শাসন ক্ষমতায় বসলে অবাক হওয়ার মতো কিছুই নয় কেননা বামপন চৌত্রিশ বছরের দলটি এরা কিন্তু বিরোধী তকমা হারিয়ে ধীরে ধীরে ডিলিট হয়ে গেছে তবে এবারে দু লোকসভা নির্বাচনে তারাও কিন্তু বেশ ভালো খেলাটা খেলছে আর তাদের ব্রিগেড জনসভা থেকে মিনাক্ষী মুখার্জির ইনসাফ যাত্রা থেকে শুরু করে প্রত্যেকটি জনসভায় কিন্তু লোক যথেষ্ট হয়েছে আর তাতেই সমস্ত রাজনৈতিক দলকে চিন্তায় রেখেছে কেননা এই মুহূর্তে সিপিএমের ছত্রিশ শতাংশ যে ভোট পার্সেন্টেজ নীতি দর্শন চ্যানেলে যে মতামত প্রকাশ করেছেন তা কিন্তু যথেষ্টই সমস্ত রাজনৈতিক দলের ঘুম হারাম করবে অতএব খুব সতর্কভাবে খেলাটা খেলতে হবে সমস্ত রাজনৈতিক দলকে এবং বিজেপির স্বপ্ন পূরণের জন্য যথেষ্ট সংযত এবং সংযমী এবং সতর্কভাবে পা ফেললেই বার চারশো পার আশাটা পূরণ হতে পারে অবশ্য অবশ্যই প্রিয় দর্শক আপনারা মতামত দেবেন যে বিজেপির যে স্বপ্ন আপকে বার চারশো পার অর্থাৎ বিজেপির যে ভোট পার্সেন্টেজ বর্তমানে ফর্টি ফাইভ পার্সেন্ট পশ্চিমবাংলায় তা কতটা সাকসেস হতে চলেছে অবশ্যই মতামত দিতে বলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন নিম্তি দর্শন আপনাদের সঙ্গে শিবরাম সরকার